ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আর ট্রান্সপোর্ট কে যেটা আমি বলবো, ট্রান্সপোর্টের কেউ নেই? প্রভাত মিশ্রা আসতে পারে নি, প্রভাত আসেনি, বাট সামবডি মাস্ট বি দেয়ার। কেউ নেই? প্রভাত যদি না আসে একজন তো কাউকে পাঠাবে। ওদের মেসেজটা পৌঁছে দিও যে ওরা বাস টাস গুলো চালু করুক, কারণ তারা তো কর্মীরা কাজে জয়েন করতে পারবে না। যতটা পারবে মাস্ক পরে, সবাইকে বলে বাসে যারা চলবেন তারা মাস্ক পরে আসুন, কম্পালসরি আছে, আর সোশ্যাল স্যানিটাইজেশন করে। আর প্রাইভেট বাস গুলোকেও আমি বলবো যে আপনারা জেদা যদি না করে, এত বড় দুর্যোগ, এত বড় দুর্ভোগ, বিপদের সময় সাথী হওয়াটা বড় কাজ। আর আপনাদের যতবার বাস ভাড়া বা ডিজেল ভাড়া, যত বাস পেট্রোল বা ডিজেলের দাম কমেছে, আমরা কিন্তু কখনো আপনাদের বলিনি, যেটা বাড়ানো হয়েছিল ভাড়া বাড়ানোর জন্য, ডিজেলের পেট্রোলের দাম বাড়ানোর জন্য, সেটা কিন্তু আমরা কমাইনি। আর এখন বাজার খুব মন্দা, ইকোনমিক ক্রাইসিস, সোশ্যাল ক্রাইসিস চলছে, আপনারা আপনাদেরও অনেক সংকটের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আপনারা আস্তে আস্তে নিজেদের বাসগুলো চালু করুন, স্যানিটাইজেশন করে এবং মাস্ক দিয়ে যতটা পারবেন, গভর্নমেন্টের গাইডলাইন্স মেনে, লকডাউনের গাইডলাইন্স মেনে আপনারা করুন। অটো টোটো যেগুলো আছে, দুজন করে যেটা বলা হয়েছে সেইভাবেই, আর ইন্টার ডিস্ট্রিক্টের ওটা তোমরা অ্যালাউ করে দাও, যাতে ওরা চলতে পারে। মানুষও তো এসব জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য, জিনিসপত্র নিয়ে আসার জন্য এগুলো তো করবে। এবং আমি পুলিশ, আমার টোটাল অ্যাডমিনিস্ট্রেশন, কর্পোরেশন, কলকাতা কর্পোরেশন, কলকাতা পুলিশ থেকে শুরু করে বেঙ্গল পুলিশ, ফায়ার ব্রিগেড, সবাইকে, ডিজাস্টার অল দ্য ডিপার্টমেন্টকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের ভীষণ ভীষণভাবে হেল্প করেছেন। ইভেন সাংবাদিক বন্ধুরাও কাল সারা রাত ছিলেন, তারাও সকাল থেকে টাইম টু টাইম অনেক ইনফরমেশন দিয়েও আমাদের হেল্প করেছেন এবং এটাকে কভারও করেছেন। এবং এই যে ডিজাস্টার, যে একটা বড় ডিজাস্টার, আমি তাদের বলবো যে তারা যদি এটা মানুষের কাছে একটু তুলে ধরেন ভালো করে, ছবিগুলো দিয়ে দিয়ে, অনেক সময় মুখের কথায় কাজ হয় না, ছবিতে কাজ হয়, এগুলো দিয়ে দিয়ে যদি একটু বলেন, তাহলে অনেকে আছে যারা সাহায্য করতেও চায়, তারা কিছুটা এগিয়ে আসতেও পারে। এই পর্যন্ত থাক, আমি একটু ওয়েদার দেখে নিই, তারপরে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাটা ফার্স্ট আমি ভিজিট করব বলে ঠিক করে রেখে দিয়েছি। এবং একটু ওয়েদারটা ঠিক হোক, কারণ ল্যান্ড করবার মতো পারমিশন পেলে তখনই এটা করা যাবে, তার আগে তাড়াহুড়ো করে লাভ নেই। আমরা ডিএমদের সাথে একটা ভিডিও কনফারেন্সিং আমার মনে হয় কালকে রেস্টোর হয়ে যাওয়া উচিত ম্যাডাম, কালকে আগে রেস্টোরটা হোক, রেস্টোরে একটু টাইম লাগবে, এত সস্তা না, মানে ভিডিও কানেকশনটা, ভিডিও কানেকশন রেস্টোরে এখনো হয়নি, এটা হয়ে যাক তারপরেই বলছি আমি, কালকে দিনটা আমাদের হাতে রাখা উচিত, ভিডিও কানেকশন ইভেন হচ্ছে না এখন। ম্যাডাম আমাদের বিশেষ করে ভিডিওদের আর থানা আধিকারী যারা রয়েছেন তারা কিন্তু অ্যাকচুয়াল ফিল্ডে ছিল, এখন তারা ফিল্ডে ছিল এবং তারা ফিল্ডে কাজ করেছে, এরা যে কাজ করেছে সেটা অতি প্রশংসনীয় ম্যাডাম। আমি সমস্ত ভিডিও থেকে শুরু করে আমার আইসি থেকে শুরু করে কনস্টেবল থেকে শুরু করে যারা নিচু লেভেলেও আছে, সমস্ত ফিল্ডের অফিসারদের, ফিল্ডের কর্মচারীদের, এবং আমি আমার সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে আশা থেকে শুরু করে অল ডিপার্টমেন্টকে, হেলথ কর্মী থেকে শুরু করে টেকনিশিয়ান থেকে শুরু করে সিস্টার থেকে শুরু করে সবাইকে, সবাই তো কাজ করছে, সবাই এক একটা করে দুর্যোগ সামলাচ্ছে, আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে সাধারণ মানুষকে যে আমাদের সাথে ফুল কোঅপারেট করবার জন্য, এত কোঅপারেট করেও দেখুন হয়তো 5 লক্ষ মানুষকে আমরা বাঁচাতে পেরেছি, কিন্তু প্রায় কতজন বললাম, 57 আর 15, 72 72 জন নানাভাবে কাজ করে বা বিদ্যুতের তার পড়ে বা কোনোভাবে মারা গেছেন বাড়ি পড়ে, তাদের পরিবারগুলোকে সমবেদনা জানাবার আমাদের কোনো ভাষা নেই, দুর্যোগ তো দুর্যোগই, এই দুর্যোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যেটুকু করা সেটা আমরা করব। এবং 2.5 লাখ টাকা করে যারা মারা গেছে তাদের পরিবারগুলোর কাছে পৌঁছে দিতে হবে, সেটা জেলায় জেলায় যারা মিনিস্টার আছে তার আগে ডিএমকে নিয়ে টাকাটা দিয়ে দিক, আর আমি যেখানে যাবো সেদুরু জেলায় আমি দেখে নেব, বাদ বাকি হোম সেক্রেটারিকেও বলবো যে ডিটেলস এখনো কিন্তু চলবে এটা, এই দুর্যোগটা 24x7 আমাদের যেটা হেল্পলাইন চলছে, এনি প্রবলেম ওই হেল্পলাইনে তো চলবে, এটা এখন কন্টিনিউ করুক। একটা দুর্যোগ হয়ে যাওয়ার পরেও কিন্তু একটা আগের দুর্যোগ, একটা পরের দুর্যোগে একটা কিন্তু রিপারকেশন হয়, সো আফটার এফেক্টটাও কিন্তু আমাদের নজর রাখতে হবে। আমরা সবাই মিলে করলে আমার দৃঢ় বিশ্বাস যেটা আমরা মানুষের পাশে দাঁড়িয়ে আমরা ঠিক এটাকে যুদ্ধকালীন পরিস্থিতিতে মোকাবিলা করে নেব।
এবং বাংলা কোনো কিছুতেই হারে না, বাংলা জেতে। আমি বাংলার মানুষের টেনাসিটিকে আমি স্যালুট করি, তাদের আন্তরিকতাকে স্যালুট করি। এবং যেসব পরিবার আজকে রিলিফ সেন্টারে বা শেল্টারে আছে, তাদের আমরা এই দুর্যোগে এই দুর্দিনে আমাদের সলিডারিটি জানাচ্ছি। এবং আমরা আরো বেশি করে কাজ করব যাতে এই দুঃসময় আমরা কাটিয়ে উঠতে পারি, দুর্যোগের দুঃসময়, দুর্ভোগের দুঃসময়। মানুষকে আমরা এটুকু বলতে পারি, চিন্তা করবেন না, আপনাদের পাশে আমরা আছি। হয়তো আপনাদের অনেক কিছুই চলে গেছে, কিন্তু যেটুকু চলে গেছে সবটা হয়তো দিতে পারবো না, কিন্তু নিশ্চয়ই আপনাদের পাশে যতটা সাহায্য আগেও করেছি আমরা বারবার করে আপনারা দেখেছেন। চিন্তা করবেন না, একটু সময় লাগবে, কিন্তু যেহেতু এখন কোভিড টোভিড সবই চলছে একসাথে, কিন্তু আমরা এটা করবো। ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, ঠিক করবে পশ্চিমবঙ্গ সরকার। আমার মনে হয় যে আমরা ওয়েদারটা একটু দেখে, আমি একটু দুটো জেলা ইমিডিয়েট, ওটা আমি শনিবার দিনও করতে পারি, কালকের দিনটা যদি আমি দেখে নিই, ভিডিও কানেকশন করতে পারি, তাহলে শনিবার দিনটা আমি তাহলে একটু গিয়ে ঘুরে আসতে পারি। একটা এয়ার সার্ভে করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবন এরিয়াটা পুরো উত্তর দক্ষিণ দুটো মিলিয়ে এমনভাবে করবো, ওরা একটা এয়ার সার্ভে করে নিয়ে তারপরে সবাইকে। এখন তো ফিল্ডে ডাকা যাবে না, কারণ আবার কোভিডও চলছে। বড় জায়গা পেলে দরকার হলে কিছু স্থানীয় যারা আছে তাদের ডেকে একটা কথা বলা, সেটা দেখে নেবো কি উপায় হয়, আইদার ভিডিও কনফারেন্সিং অর পাবলিকলি। কারণ আমরা এখন গেলে লোকজন রাস্তায় বেরোবে, লোকজন যেহেতু লকডাউনও চলছে সবই চলছে, কিন্তু ডিজাস্টার আবার একটা হয়ে গেছে। তো এই সময় তো একটু পরিস্থিতি আলাদা আছে, পরিবেশ আলাদা আছে। এই সময়টা আমাদের রেস্টোরেশন ওয়ার্কে যা যা প্রয়োজন সেগুলো আমরা করব। আর গৌতমদা একটু দেখে নিন, যদি ওয়েদার ঠিক থাকে তাহলে পরশু দিন বেরিয়ে জাস্ট একটা চক্কর আমি দিয়ে আসতে পারি। রাজীব যেখানে মিটিংটা হবে সেখানে থাকবে, আর আমি যেটা সার্ভেটা করে ওখানে আসবো। এরকম জায়গা দেখে নিতে হবে কোথায় আছে, দুটো জেলার মাঝখানে। আর সেখানে যারা যারা অ্যাফেক্টেড দুটো জেলা, তারাই যাতে আসতে পারে, অন্যদের দেখার তো দরকার নেই, সেটা একটা লিস্ট করে দিচ্ছি। তাহলে একটুখানি ডিস্টেন্স মেনটেন করে কথা বলে নেব। আর এটার ব্যাপারে আমার মনে হয় এটা ডিএমরাই হেল্প করতে পারবে, দুটো ডিএম। তারপরে আস্তে আস্তে অন্য জেলাগুলোও দেখে নেবো, আগে যেটা বেশি হয়েছে সেটা আগে দেখে নেবো। কলকাতাটা তো আমরা দেখতেই পাচ্ছি, আমরা তো রোজই যাতায়াত করছি। আর বাদবাকি মিনিস্টাররাও যারা আছেন তারাও এক একটা জেলার এই সময় দায়িত্ব নিয়ে যদি দু তিন দিন করে এলাকায় থাকেন, যেমন আপনারা অন্য সময়ও করেছেন, একটু রিলিফটা দেখা, একটু কাজ করা, ডিএমদের একটু কোঅপারেট করা। মিনিস্টাররা যাওয়ার জন্য যেন ডিএমএসপির উপর পাল্টা চাপ না পড়ে, এবং ভিড় ভ্রান্তি করার দরকার নেই, কারণ এখন কিন্তু কোভিডও চলছে, বেশি সোশ্যাল মিক্সআপ করা যাবে না। আমি অরূপকে বলবো দু তিন দিনের জন্য তুমি উত্তরবঙ্গ আগে কলকাতাটা দেখে নাও, তারপর তুমি রবি সোমবার দেখে, ও তুমি যাবে কি করে, এখন তো উত্তরবঙ্গে তো এ নেই, যাওয়ার স্কোপ নেই। উত্তরবঙ্গটা গৌতমদেব করুক, গৌতমদেব, রবীন্দ্রনাথ ঘোষ, বিনয় বর্মন এরা করুক। রাজীব তুমি নদিয়াটা করো, কারণ তুমি এখন যেতে পারবে না ওই দিকটা, মালদা টালদা মুর্শিদাবাদ যাওয়া যাবে না। আমি একবার ঠিক করেছিলাম দিদি, এখান থেকে নদিয়া করব, করে একটু দক্ষিণ দিনাজপুর যাব। তাহলে একটা কাজ করো তুমি, তাহলে তাই যদি করতে তাহলে তুমি একটা কাজ করো, তুমি নদিয়াটা দুদিন থাকো, মানে শনিবার দিন প্ল্যান করে চলো। যাক, আমার ডেট বলতে হবে না, নদিয়া করে তুমি চলে যাও, মালদাতে যাও, মালদাতে তুমি একটু যোগাযোগ করে নাও, একদিন থাকো ওখানে। ওখান থেকে উত্তর দিনাজপুরটা কাছে, ওটা একবার যাও, অমলাচার্য, আব্বানি, কৃষ্ণাই, আগরওয়াল, ডিএমএসপিদের সাথে বসে ওটা দেখে নাও, দেখে তুমি দক্ষিণ দিনাজপুর করো, করে দক্ষিণ দিনাজপুর করে আবার তুমি উত্তর দিনাজপুর হয়ে তুমি যেরকম রুটে চলে আসছো। আর আমি একবার ভাবছিলাম আপনার অনুমতি যদি পাই তাহলে ওখান থেকে সোজা একটা ফালাকাটা যাব। ওখান থেকে অত দূর গাড়ি নিয়ে যেতে পারবে না, 8 ঘন্টা লাগবে, ওটা ট্রেন চালু হোক একসাথে পারবে না। ঠিক আছে, তুমি একে বলো, অরূপ যখন এই চালু হবে তখন অরূপ চলে যাক। আর একটা আমি করতে পারি, আমি দুটো টিপ দিয়ে পৌঁছতে পারি হেলিকপ্টারে, একটা আপ টু মালদা, আপ টু মালদা, মালদা থেকে শিলিগুড়ি যদি আমি করতে পারি, সেটা আমি দেখে নিচ্ছি অ্যাভেলেবেল হবে কিনা, পরিস্থিতি টরিস্থিতি সব দেখে, কারণ আমাদের এখন যেহেতু এটা ডিজাস্টারের কাজে লাগবে একটাই তো, সুতরাং এটা আমরা এখন হাতছাড়া করতে পারবো না, সেটা আমি দেখে নিচ্ছি।